যেখানে আমরা কোন ধরনের করাপশনের বিন্দু মাত্র গন্ধ পাচ্ছি বা কিছু পাচ্ছি, আমরা সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। আমাদের কেন্দ্র সরকার উপরে ভরসা রাখুন। আমরা এই পরীক্ষা পদ্ধতি, যেটা বহু বছর ধরে এই প্রশ্নপত্র লিক হওয়া একটা ব্যাধিতে পরিণত হয়েছে, সেটাকে রোকার জন্য যা যা করার করব। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা মানে এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কীভাবে বিশ্বাসযোগ্য হয়, তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। আপনাদের শোনালাম সুকান্ত মজুমদার এবং ব্রাত্য বসুর বক্তব্য। আমি দেবাশিস বাবুর কাছে সরাসরি আসি। দেবাশিস বাবু, ব্রাত্য বসু তিনি তো সরাসরি এই যে সিবিআই তদন্ত সেটা চাইছেনই না, সমস্যাটা কোথায় বলুন তো? মানে এই তদন্ত চললেই এই রাজ্য সরকারের সমস্যাটা কোথায় হচ্ছে? মানে রাজ্য সরকার কি দুর্নীতির শিখরে পৌঁছতে চাইছে না নাকি? মানে আমার দুর্ভাগ্য যে আমার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বলতে খারাপ লাগছে, এই ভদ্রলোকই একদিন বলেছিলেন যে তৃণমূলীরাই শুধু চাকরি পাবে। আমার আমার কথা না, এটা ওনাদের কথা। মানে এই যে আমি চুরি করেছি, ও চুরি করেছে, আমার চুরি কম না ওর চুরি বেশি, এখন তো জিনিসটা এরম দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি যে চুরি করেছি এবং ভবিষ্যতে যে সেই চুরিটাকে আমি আটকাবো, সেই জায়গাটা কোথাও নেই। মানে এটাই তো মূল কথা। মানে আজকে এই দেখুন, এখন যে আলোচনাটা হচ্ছিল, এ বলছে ব্যাপম, এ বলছে শিক্ষা দুর্নীতি, এ বলছে তোমাদের চুরি বেশি হয়েছে, এ বলছে আমাদের চুরি কম হয়েছে, এটা নিয়েই লড়াই চলছে। আসলে তো ভুক্তভোগী কারা? ভুক্তভোগী তো মানুষ। মানে এটা তো 2026 যদি বিধানসভা নির্বাচন হয়, দেখবেন এটা একটা মুদ্রা হয়ে গেছে যে নিট আর নিটে এরকম স্ক্যাম হয়েছে, এরা বলবে শিক্ষাতে এত দুর্নীতি হয়েছে। কিন্তু আসলে যে মানুষগুলো শিক্ষার্থী বা যারা চাকরিজীবী, তারা তো বেঘরে প্রাণটা হারাচ্ছে। এবং তাদের আলটিমেটলি কী হচ্ছে, তাদেরকে আলটিমেটলি যে জায়গায় যে দল বেশি শক্তিশালী তাদের কাছে যেতে হবে এবং তাদের হয়ে ওই মন্টুদা ধনাদার কাছে গিয়ে বোম বাঁধতে হবে বা সিন্ডিকেট করতে হবে। সাধারণ মানুষেরই দেবাশিস বাবু, যত যারা সাধারণ মানুষ আজকে, সেই কারণেই বলা যে আমাদের দোষটা কিন্তু এনাদের কারো নয়, দোষটা মানুষের। মানুষকে নেতা নির্বাচনটা সঠিক হচ্ছে না। তো নেতা নির্বাচন, দেবাশিস বাবু আমি আপনাকে আবারও সুযোগ দেব, সমীক বাবু প্লিজ। দেখুন, আমি এই বিষয়ে একটা কথা বলি, শুধুমাত্র মানে সিস্টেমের ওপরে আঙ্গুল তুললে আমরা সবাই, সিস্টেম তো বদলাতে হবে, কিছু জায়গায় কেন্দ্র সরকার তার যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু মাথায় এটাও রাখতে হবে যারা এই সিস্টেমকে প্রভাবিত করার জন্য পয়সা দিচ্ছে, অর্থাৎ তারাও কিন্তু আমাদের সহনাগরিক, তাদের ওপরেও কড়া কোনো ব্যবস্থা নিতে হবে। কারণ মেধাকে নিয়ে আজকে যে পর্যায়ে মেধা বিক্রি হচ্ছে, মেধা তো এমনি আগেও প্রভাবিত হতো, কিন্তু আজকে মেধাকে নিয়ে প্রভাব কাটিয়ে পয়সা দিয়ে যে ঘটনাটা হচ্ছে, এটা কিন্তু নাগরিক হিসাবে, দলীয় কোনো জায়গা থেকেও বাইরে গিয়ে বলছি, নাগরিক হিসাবে আমি অত্যন্ত চিন্তিত, অত্যন্ত আগামী দিনে আমাদের এরাই এক একটা ডাক্তার হবে, এরাই শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি ভাবতে পারছেন শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, ডাক্তার যারা হবে তারা আমাদের ডাক্তার, ভগবানের পরে ডাক্তারের স্থান, তা সুতরাং সে আজকে বাবা মারাও ছেলের জন্য এত টাকা দিচ্ছে একটা কোরাপ্টের ডাক্তার তৈরি করা, এটা কিন্তু সমাজের সামাজিক অবক্ষয় একেবারে। শ্রমিক বাবু, আমি আপনার কাছে আসবো। ইন্দ্রজিৎ বাবু, শ্রমিক বাবুর একটি কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসি। কিছুক্ষণ আগে শ্রমিক বাবু বলছিলেন তেজস্বী যাদবের নামটাও জড়িয়ে পড়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ, তিনি একবারও বলছেন না যে তেজস্বীর বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করে দেখাও। কেন চুপ বলুন তো? আপনাদের তেজস্বী যাদবের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, তেজস্বী যাদব নিজেই বলে দিয়েছেন যে আমার বিরুদ্ধে যত রকম তদন্ত হওয়া উচিত তদন্ত করুন, আমার আত্মসহায়কের বিরুদ্ধে যদি কোনো রকম প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে জেলে পুরুন, তেজস্বী যাদব নিজে বলে দিয়েছে। এবার আপনি বলুন, তেজস্বী যাদবের সরাসরি তো তার বিরুদ্ধে অভিযোগ নেই, তার আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ। তিনি কি করেছেন? তিনি নাকি হোটেল ভাড়া করে বিভিন্ন রকম আমার প্রশ্ন, এটা বিহার টাকা নিয়েছে, বিহার কাদের নিয়ন্ত্রণে, বিহার কারা চালাচ্ছে? আপনি তেজস্বী যাদবকে হাইলাইট করছেন, করুন, আচ্ছা নীতিশ কুমারের প্রশাসন কি করছে? আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলছেন শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী,
দিচ্ছে না, শিক্ষা প্রধানমন্ত্রী কেন সেলফি দিচ্ছে না, সবিন বাবুই কেন সেলফি দিচ্ছে না, আমি দুজনের কাছে এক মিনিট সবিন বাবুই সুজিত বাবু আমি দুজনের কাছে আসবো, এক মিনিট বাবু প্লিজ প্লিজ বলার সুযোগ দিন সবিন বাবু প্লিজ প্লিজ দেবাশিস বাবু একটা বিষয় জানতে চাইছি, আমি 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 আসবো ইন্দ্রজিৎ বাবু প্লিজ প্লিজ আমি আমি দুজনের কাছে আসবো ইন্দ্রজিৎ বাবু এইটাই তো হচ্ছে যে আমাদের যে শিক্ষা, আমাদের শিক্ষা কি বলে যখন একজন লোক কথা বলে তখন আরেকজনকে কথা বলতে নেই, কিন্তু আমরা এখানেই দেখছি যে জিনিসটা কি দাঁড়াচ্ছে, মানে আমরা তো অনে আর সবাই বসে আছি, এগুলোই আমাদের আজকে সমাজকে এইভাবেই তো প্রভাবিত করে। আমি দেখুন আজকে তেজস্বী যাদবের কথা বলে লাভ নেই, আজকে একটা কথা শুধু বলুন, মমতা ব্যানার্জি তো এটা দেখেছেন যে পশ্চিমবঙ্গে কী হয়েছে, আপনি আজ অবধি কোনো তৃণমূল ছাত্র মানে ছাত্র সংগঠন তাদের কাছ থেকে কোনো দিন আজ অবধি দেখান একটা প্রতিবাদ দেখেছেন, প্রতিরোধ দেখেছেন যে এরকম একটা হয়েছে এটা অন্যায় এটা প্রতিবাদ করা উচিত কোনো জায়গা থেকে? আমার আমার তো মনে নেই, হলে আমি ভুল। এক দুই, আমি শ্রমিকের একটা কথাকে খুব সাপোর্ট করব যে শুধুমাত্র কিন্তু এই নেতা, আমি যেমন বলেছিলাম যে নেতা নির্বাচনটা ভুলটা মানুষের হচ্ছে, সেরকম মানুষেরও কিছু ভুল হচ্ছে, মানে এই যে ধরুন কারা টাকা দিয়েছে, এই যে যদি আজকে মানুষ সচেতন হয় যে আমরা এইভাবে চাকরি কিনবো না বা শিক্ষা কিনবো না, তাহলে তো এই ধরনের মাফিয়ার আজ গড়ে উঠতে পারবে না, তাহলে তো অঙ্কুরেই বিনষ্ট হবে, এইটা কিন্তু মানুষকেও ভাবতে হবে। আজকে মানুষও খুব শর্টকাট সাকসেসের দিকে দেখছে, তার ফলে কী হচ্ছে এই মূল জায়গা থেকে সরে যাচ্ছে। মানে আমি একটা ছোট্ট কথা বলবো, এই কিছু দিনের মধ্যে দেখবেন বোধ হয় 24 তারিখ আর একটা স্ক্যামের বোধ হয় জায়গা তৈরি হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির, মানে আমাদের পশ্চিমবঙ্গে। তো এর আগে কোনো দিন আপনি দেখেছেন, আপনিও পড়াশুনো করেছেন, আমরাও সবাই পড়াশুনো করেছি, মানে এই ফর্ম নিতে গেলে পয়সা দিতে হয়, আমি তো কোনো দিন আমাকে ফর্ম কলেজে ভর্তি হতে গিয়ে ফর্ম তুলতে গিয়ে পয়সা দিতে হয়নি, মানে এই যে পয়সার জায়গা আবার তৈরি করা হচ্ছে এই যে অনলাইনে, মানে বিভিন্ন জায়গায় কোথাও 2000 টাকা 4000 টাকা 7000 টাকা ইত্যাদি যে বিভিন্ন রকম ফিজ নেওয়া হচ্ছে, তাহলে আপনি ভেবে দেখুন সবাই তো সব কলেজে ভর্তি হবে না, মানে এবার টোটাল কত টাকা আর্ন করা হবে, মানে এই যে পড়াশুনোকে একটা মানে পড়াশুনোকে কেন্দ্র করে এই রাজ্যে কার্যত একটা ব্যবসা চলছে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন, প্রত্যেককে বলার সুযোগ দেব। বাবুদের আমলে পয়সা নিয়ে আমরা ফর্ম ফিলআপ করতাম। ফিরে আসবো বিরতির পর, নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়।